আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে আজ তৃতীয়বারের মতো পিঠা উৎসবের আয়োজন করে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। এই উপলক্ষে রাজধানীর টিকাটুলির হাটখোলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল উৎসবমুখর। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এ পিঠা উৎসব। আনুষ্ঠানিকভাবে উৎসব উদ্বোধন করেন নৃত্যশিল্পী লাইলা হাসান। 15টি স্টলে প্রদর্শন করা হয় বিভিন্ন ধরনের পিঠাপুলি। শীতকাল শুরুর আগেই এমন আয়োজনে খুশি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শীতের শুরুতে আমরা ভার্সিটিতে এই প্রোগ্রামটা করে থাকি, সবাই ডিফারেন্ট কাইন্ডস অফ পিঠা নিয়ে আসে। এই খাবারগুলো আমরা কীভাবে রান্না করতে হয়, কীভাবে বানাতে হয় এবং এগুলোর সম্পর্কে যে আমাদের মানে ঐতিহ্য আছে ওই ঐতিহ্য সম্পর্কেও আমরা জানতে পাচ্ছি। সব ডিপার্টমেন্টের স্যার ম্যামদের সাথে দেখা হয়, অলমোস্ট সব মিলে অনেক মজা হয়। সবাই আমরা ছোট বড় আপুরা, তো আমরা চাই যে সবাই একসাথে মিলে শীতের আমেজটা পিঠার সাথে উদযাপন করতে। শিক্ষকরা জানান, নগরে বসবাসকারীদের কাছে বাংলার আবহমান ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের উৎসব ভূমিকা রাখবে। ওদের করা সবচেয়ে বেস্ট ফেস্টিভ্যাল এটা, তো আমরা খুব এনজয় করছি। এখানে মোটামুটি 300-400 পিঠা প্রদর্শিত হচ্ছে। প্রতিটা ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই একদম নিজেদের সদিচ্ছায় ওনারা আসে এবং পুরো ডেকোরেশন থেকে শুরু সব কিছু নিজেরা নিজেদের মতো করে সাজিয়ে সবচেয়ে বড় প্রোগ্রাম আমি এটাকেই বলবো আসলে। নৃত্যশিল্পী লাইলা হাসান বলেন, দেশের নিজস্ব সংস্কৃতি ও শেকড় সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে সব শিক্ষা প্রতিষ্ঠানে পিঠা উৎসব আয়োজন করা প্রয়োজন। আজকাল এই প্রজন্ম একটু অন্যদিকে ধাবিত হচ্ছে, এইসব দিয়ে আমাদের যা আছে ঐতিহ্য, আমাদের কৃষ্টি, এগুলো ওদের কাছে উপস্থাপন করতে পারলে ওরা নিশ্চয়ই আমাদের সংস্কৃতির প্রতি আকৃষ্ট হবে আশা রাখছি। পিঠার স্বাদ ও ভিন্নতা বিবেচনায় উৎসবে অংশ নেয়া স্টলগুলোর মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।